আসসালামু আলাইকুম। আইলো স্কেল 21 প্রজেক্টের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের লেকচার। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। অকুপেশন ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স ইআইএম NTVQF লেভেল 1 সিভিল কনস্ট্রাকশন। আজকের আলোচনার বিষয় কর্মক্ষেত্রে পরিচ্ছন্নতা অনুশীলন অথবা প্র্যাকটিস ওয়ার্ক প্লেস ক্লিননেস। আমরা জানি ইলেকট্রিক্যাল ইনস্টলেশন অ্যান্ড মেনটেন্যান্স অকুপেশনে মোট 12টি ইউনিট অফ কম্পিটেন্সি আছে, তার মধ্যে প্র্যাকটিস ওয়ার্ক প্লেস ক্লিননেস একটি অন্যতম ইউনিট অফ কম্পিটেন্সি। কর্মক্ষেত্রে পরিচ্ছন্নতা অনুশীলন কী? এটি এমন একটি ইউনিট যেখানে দক্ষতা, জ্ঞান এবং শালীনতা বা আচরণ বজায় রেখে কর্মক্ষেত্রে 5S প্রয়োগের মাধ্যমে কাজে মনোযোগ দেওয়া। 5S-টা হলো কাজের একটি পদ্ধতি যেখানে কাজের গুণগত মান বজায় রেখে কাজের উন্নতি ত্বরান্বিত করা যায়। কর্মক্ষেত্রে পরিচ্ছন্নতা অনুশীলন প্র্যাকটিস ওয়ার্ক প্লেস ক্লিননেসে 5টি কার্যক্রম রয়েছে। প্রথমটি, অপ্রয়োজনীয় আইটেমগুলো সরিয়ে ফেলা। দ্বিতীয়টি, কর্মক্ষেত্রকে সিস্টেমাইজকরণ। তৃতীয়টি, কর্মক্ষেত্র ঝাড়ু দেওয়া। চতুর্থটি, স্ট্যান্ডার্ডাইজ কার্যক্রম। এবং সর্বশেষ পঞ্চমটি, গৃহকর্মীর কার্যক্রম বজায় রাখা। আমি চেষ্টা করব প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত প্রত্যেকটা কার্যক্রমকে ধারাবাহিকভাবে আলোচনা করতে। তো চলুন শুরু করি। অপ্রয়োজনীয় আইটেমগুলো সরিয়ে ফেলা। আমাদের যে আইটেমগুলো দরকার নেই সেগুলো আমাদেরকে চিহ্নিত করে, অর্থাৎ একটা বাছাই পদক্ষেপের মাধ্যমে সরিয়ে ফেলতে হবে। তো বাছাই পদক্ষেপের প্রথমেই বাছাই করার জন্য একটি অঞ্চল চিহ্নিতকরণ, তারপর প্রয়োজনীয় সরঞ্জাম শনাক্তকরণ, তারপর অপ্রয়োজনীয় সরঞ্জাম শনাক্তকরণ, চতুর্থটি হলো ট্যাগ ইভেন্টের মাধ্যমে লো প্রাইসে এগুলো বিক্রির ব্যবস্থা করা। তাহলে অবশ্যই অপ্রয়োজনীয় আইটেমগুলো সরিয়ে ফেলা সম্ভব হবে। এভাবে আমরা আমাদের অপ্রয়োজনীয় আইটেমগুলো সরিয়ে ফেলতে পারি। কর্মক্ষেত্রকে সিস্টেমাইজকরণ, এখানে যে ফিগারটা দেখা যাচ্ছে এগুলো সব কিছু অগোছালো আছে, এটা সিস্টেমাইজ করা নেই। অবশ্যই এটাকে সিস্টেমাইজ করতে হবে। তো কীভাবে আমরা করতে পারি? এখানে ফিগারে দুইটি অংশ আছে, একটি গোছালো অন্যটি অগোছালো। গোছালো যেটা, এটার প্রত্যেকটা আইটেমকে আলাদা আলাদা স্তরে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা আছে, অর্থাৎ এটা সিস্টেমাইজ করা আছে। এভাবে করে আমরা আমাদের বিভিন্ন টাইপের প্রোডাক্টগুলোকে সিস্টেমাইজ করতে পারি। সিস্টেমাইজ হয়ে গেলে সেগুলো প্রতিনিয়ত দেখাশোনা করতে হবে, কেননা তেলাপোকা, পোকামাকড়, কীটপতঙ্গ এগুলো আক্রমণ করে সেগুলো ড্যামেজ করতে পারে। তো অবশ্যই আমাদের এগুলো দেখাশোনার মাধ্যমে সিস্টেমাইজ করতে হবে। কর্মক্ষেত্র ঝাড়ু দেওয়া, আমাদের কর্মক্ষেত্রকে অবশ্যই ঝাড়ু দিয়ে পরিষ্কার রাখতে হবে। কর্মক্ষেত্রকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কাজ করার আগে, কাজ করা অবস্থায় এবং কাজের শেষে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে। ত্রুটিযুক্ত সরঞ্জাম থাকলে তা কর্তৃপক্ষকে অবহিত করতে হবে। তাছাড়াও ধারালো সরঞ্জাম, কাঁচ, টাইটিং সরঞ্জাম, নাট বোল্ট, স্ক্রু ইত্যাদি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কেননা ধারালো সরঞ্জাম যেমন কাঁচ, এটা যে কোনো সময় কোনো শরীরের কোনো অংশ লেগে কেটে যেতে পারে। তাছাড়াও টাইটিং সরঞ্জাম, এটাও আমাদের পায়ে বা হাতে লেগে যে কোনো সময় হেজাট করতে পারে। এই জন্য সবসময় এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। আমরা একটা বিষয় সবসময় মনে রাখি, এ ক্লিন ওয়ার্ক প্লেস ইজ এ সেফ ওয়ার্ক প্লেস। আমরা যেখানে কাজ করব সেটা অবশ্যই পরিষ্কার রাখব, পরিষ্কার রাখার মাধ্যমে আমাদের সেফ চলে আসবে। স্ট্যান্ডার্ডাইজ
কার্যক্রম এখানে যে ফিগারটি দেখা যাচ্ছে এখানে দুইটি অংশ একটি স্ট্যান্ডার্ড আর একটা নট স্ট্যান্ডার্ড অর্থাৎ আদর্শ আর একটা আদর্শ না যেটি আদর্শ সেটা অনেক সুন্দর করে গুছিয়ে রাখা আছে কিন্তু অন্যটি অগোছালোভাবে আছে তারপরটা হচ্ছে এথিক্স আমাদের কর্মক্ষেত্রে অবশ্যই আমাদের আচরণ শালীনতা এগুলোর মাধ্যমে যেন কেউ আঘাত না পায় সেদিকে লক্ষ্য রেখে কাজ করতে হবে অর্থাৎ কর্মক্ষেত্রে অবশ্যই সকল নিয়ম নীতি মেনে কাজ করতে হবে অবশ্যই শোভনীয় আচরণের মাধ্যমে কাজ করতে হবে তারপরটি সেফটি অ্যাট দ্য ওয়ার্ক প্লেস আমরা যখন কাজ করব কাজ করার সময় লক্ষ্য রাখতে হবে যেন মেঝেতে হাঁটার সময় হোঁচট না লাগে মেঝেতে তোল আছে কি না সেটিও লক্ষ্য রেখে কাজ করতে হবে ময় ওঠার সময় দেখতে হবে এটা ফ্লোরের নিচ থেকে 1/4 অংশ ওয়াল থেকে দূরে আছে কি না তাছাড়াও কাজ করার সময় পিপি পরিধান করে কাজ করতে হবে সর্বশেষ কার্যক্রমটি হচ্ছে গৃহকর্মের কার্যক্রম বজায় রাখা আমরা যখন কাজ করব অবশ্যই সেখানে 5S পদ্ধতি প্রয়োগের মাধ্যমে কাজ করব ময়লা রাখার পাত্রে ময়লা রাখা এবং ময়লা পণ্য হলে সরানোর ব্যবস্থা গ্রহণ করা একজন গৃহকর্মী যেভাবে গৃহস্থালি কাজ করে থাকে সেভাবে প্রতিনিয়ত কার্যক্রম চালিয়ে যাওয়া এভাবে করে আমরা আমাদের কর্মক্ষেত্রকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারি একটা জিনিস মনে রাখতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন সময় অবশ্যই আমাদের কাজকর্মে যেন স্কিল নলেজ এবং অ্যাটিটিউড বিদ্যমান থাকে এখন আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রিভিউ অ্যান্ড ফিডব্যাক যে বিষয়টা নিয়ে আলোচনা হলো সেটাকে আমি সংক্ষিপ্ত আকারে কয়েকটি পয়েন্টের মাধ্যমে বলতেছি কর্মক্ষেত্র পরিষ্কার পরিচ্ছন্ন রাখার 5টি কার্যক্রম কিভাবে 5টি কার্যক্রমের মাধ্যমে কর্মক্ষেত্র পরিষ্কার করা যায় 5S পদ্ধতি কী কর্মক্ষেত্রে কাজ করার সময় অবশ্যই সেফটি অনুসরণ করে কাজ করা ইত্যাদি এগুলো হলো সারমর্ম তো আপনারা এইসব বিষয়ের উপর ভালো একটা ধারণা নেবেন প্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ আজকে টিউটোরিয়াল ক্লাস দেখে কী বুঝেননি তা নিজ ক্লাস স্যারকে জানাবেন প্রশ্নের উত্তর প্রদান করা হবে পরবর্তী সেশন পরবর্তী ক্লাসে ইউজ হ্যান্ড টুলস অ্যান্ড পাওয়ার টুলস ফর দ্য কনস্ট্রাকশন ইলেকট্রিক্যাল সেক্টর বিষয়ের উপর আলোচনা প্রদান করা হবে সবাই প্রস্তুত থাকবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সে প্রত্যাশা রেখে আজকে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ